নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, ছেলের বিয়ের কেনাকাটা তো হয়েছে। আমার ডলি শুধু বলছে ও দি আমাকে দেখাবে না দেখাবে না। আমি হ্যাঁ রে ডলি, তো দেখাবো, আবার বন্ধুদের তো দেখাবো বন্ধু। আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, অনেক কিছু কেনাকাটা বাকি আছে, কিন্তু যেগুলো কিনেছি সেইগুলোই দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, সামনে তো বিয়ে এসেই গেছে, এবার আপনাদের তো পরপর স্টেপ বাই স্টেপ সব পর্বগুলো দেখাতেই থাকবো। বন্ধুরা আমার সাথে থাকবেন, ভিডিওটা কোনোদিনই স্কিপ করবে না বন্ধুরা, পুরো পর্বটাই দেখতে থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা। একটার পর একটা কি কার কি জিনিস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সবার আগে হচ্ছে আমার যে ছেলের বিয়ে, তার বড় দাদার ড্রেস বেরিয়ে গেছে। এখানে দেবো না, বন্ধুরা এটা হচ্ছে আমার বড় ছেলে বৌভাতে কিনবে বলে পড়বে বলে রিসেপশনে পড়বে বলেই কিনেছে। বন্ধুরা কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন। ডক্টর আলী, কালারটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, না ভালো হয়েছে, খুব সুন্দর কালারটাও ভালো হয়েছে। বন্ধুরা আপনার কমেন্ট, আপনারা কমেন্টে জানাবেন কেমন কালার হয়েছে, কেমন দেখতে হয়েছে জানাবেন। খুব ভালো হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে ওই পাঞ্জাবির সাথে ময়ূর পুচ্ছ যে ধুতি, এটা হচ্ছে বড় ছেলের ওই পাঞ্জাবির সাথে এই ধুতিটা পরবে। বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর, আমারও খুব পছন্দ ধুতি হয়। হ্যাঁ, এত সুন্দর ধুতি হয়, বাহ দেখ পড়লে দেখতে পাবো। হ্যাঁ, কিরম প্যাকিং করেছে, ধুতি খুলে দেখা যাবে। এটাই তো মজার প্যাকিং, যে খুলে যে একটু দেখবো খুব সুন্দর ঘেঁটে গুঁটো দেখবো, সে কায়দা নেই, কায়দা নেই। কিন্তু বাইরে থেকে যেন ভালোই লাগছে, যেন হচ্ছে মেয়েদের শাড়ি, কত ভালো লাগছে এটাই। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু দেখে কমেন্ট করবেন যে কেমন লাগলো, আমার তো খুবই পছন্দ, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা ধুতিটা ভিতরে কেমন আছে, কি প্রিন্ট আছে, প্রিন্ট আছে কি মানে পুরো এক ঢালাই সেটাই তো বোঝাই যাচ্ছে না, যখন পরে ভিডিও ছাড়বে আপনারা দেখতে পাবেন যে বিয়ে ধুতিটা কেমন। বন্ধুরা বরের বেরিয়েছে, বরের ধুতি বেরিয়েছে, এও সেই একই কায়দায় একদম ক্যাচ করা। বন্ধুরা বন্ধুরা কুচিটা, কুচিটা কত সুন্দর, বরের ময়ূরগুচ্ছ ধুতি, বরের ধুতি খুব ভালো লাগছে, এটা খুব সুন্দর দেখো। এটা হচ্ছে বরের পাঞ্জাবি, এটা হচ্ছে বরের পাঞ্জাবি। বন্ধুরা বরের ধুতি পাঞ্জাবি কেমন হয়েছে আমার জানাবেন বন্ধুরা, ওই আশাই থাকলাম। এটা 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 বন্ধুরা এটা হচ্ছে আমার যে বৌমা হবে সেই বৌমার বোনের, মানে এটা হচ্ছে কি কুট কি, এটা কি লেগিংস, আর এটা হচ্ছে ওপরের জামাটা। বন্ধুরা নিট কোণে আসবে তো সেই জন্যই কেনা। বন্ধুরা কালারটা কেমন হয়েছে? কালার ভালো হয়েছে, বন্ধুদের আবার পছন্দ করতে হবে। বন্ধুরা এটা হচ্ছে ভাত কাপড়ের শাড়ি, যে নতুন বইয়ের ভাত কাপড়ের শাড়ি। বন্ধুরা নতুন বউ বলে ভাত কাপড়ের শাড়ি আমি লাল বেছে নিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা? ঠিক লাল না, মানে টমেটো কালার, টমেটো কালার ভালো হয়েছে বন্ধুরা, আপনারা বলবেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে, বলবো তো জানাবেন। হ্যাঁ বন্ধুরা জানাবে কত সুন্দর লাগছে শাড়িটা। এই এই শাড়িটা না অনেক খুঁজে খুঁজে বার করা আছে, খুব ভালো শাড়ি জানো তো,
তুমি তো তোমার বৌমা শাড়ি চয়েস করতে পারোনি, আমি করে দিচ্ছি বলে আবার ওই যা নিজেই আমার বোনজি চয়েস করে দিল। তারপরে দেখছি সত্যিই তো সুন্দর মানে নতুন বরের রিসেপশনের জিনিসগুলো সব পছন্দ ছিল। বন্ধুরা কেমন হয়েছে? এটা হচ্ছে বরের রিসেপশনের ড্রেস। বন্ধুরা এটা নেভি ব্লু কেন নিয়েছে জানেন? বন্ধুরা নেভি ব্লু নিয়েছে কারণ হচ্ছে, কারণ আছে, আপনাদের জানাবো কেন এই কালারটা নিয়েছে। শেষে বলবো আপনাদের এই মানে নীল কালারটা কেন চয়েস করেছে। অনেকেই বুঝতে পেরেছে তুমি বন্ধুরা ব্লাউজ কাটাতে দিয়েছে সেই জন্য এইভাবে একদম জোড়ো করে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। বন্ধুরা কেমন লাগছে? আমি কিন্তু চয়েস করে দিয়েছি এটা। তোমার চয়েস আছে বৌমার শাড়ি, সব জিনিসই সুন্দর। আর বিয়েতে বিয়ের শাড়ি বিয়ের কেনাকাটা মনে তো একটা ছেলে দশটা লোক দেখে তবে নেবে। বিয়ের শাড়ি কিনতে গেলে চয়েস করে করে পাগল হয়ে যেতে হবে। বন্ধুরা রিসেপশনের শাড়ি, আমার ক্যামেরাম্যানের রিসেপশনের শাড়ি, এটা অবশ্য মানে আপনাদের দাদা চয়েস করে দিয়েছে। বন্ধুরা আমি যদি বলতাম আমি চয়েস করে দিয়েছি, দাদা ওখান থেকে চেঁচিয়ে উঠত, না বন্ধুরা আমি চয়েস করে দিয়েছি। আপনি জানেন না নিত বর মানে হচ্ছে, নিত বর বলে না, নিত কোনে বলে, আর হচ্ছে এটা কোল বর বলে। এটা কোল বর এতটুকু, হ্যাঁ ছোট্ট মতো কোল বর, আপনাদের দেখাবো, খুব সুন্দর একদম ভালো। নাম হচ্ছে, ডাক নাম ডোডো, আর ভালো নাম আন্নিক। আর এটা দেখুন, ধুতিটা দেখুন কেমন, দেখেছেন বন্ধুরা ধুতিটা কি সুন্দর। আবার এর আবার ওড়না দেখুন, চুন্নি চুন্নি এইরকম করে ফেলে যাবে। ও পড়লে কেমন হবে খালি দেখবে, এমনি তো গ্যাবিটে দাঁড়ায়, দাঁড়াতে পারে, গান গায়। দু বছরে এবার ওর সাথে ওর বাবা মা কথা বলে বলে এমন হয়ে গেছে, প্রচন্ড কথা বলে, প্রচন্ড কথা বলে, মানে খুব চালা। বন্ধুরা আসল জিনিস বের করছি, বরের তো হয়ে গেল, বরের দাদা হয়ে গেল, আমার ক্যামেরাম্যান মানে বরের বড় বৌদির, বড় বৌদি মানে একমাত্র বৌদি, বৌদির হয়ে গেল, কোল বরের হয়ে গেল, এবার হচ্ছে বইয়ের। বন্ধুরা না বন্ধুরা এখন থাক, এটা সবার শেষে দেখাবো, আপনাদের তো একটা সারপ্রাইজ দেবো, কি জন্য দেবো সে পরেই বলবো, এটা এখন থাক, এবার অন্য জিনিস দেখাবো। তার ড্রেস কোথায় দাও, আরে
দাদা তো মানে এমন একটা প্যান্ট চয়েস করেছে যে সব জামার সাথে ইউজ করা যাবে, সেই জন্য এই রকম কালার প্যান্ট কাটিয়েছে। খুব চালাক জানে, কালো পরলেই সব কিছু ইউজ করা যাবে, সব জামা সব জামার সাথে, সেই জন্য ওই কালো প্যান্ট কে করেছে। ও স্যার আপনার প্যান্ট একটু ধরুন, এবার জামা দুটো বের করি। দাদাকে আমি ইয়ংদের মতো জামা কিনেছে রে। হ্যাঁ দাদা এখন দেখুন বন্ধুরা, দাদা কেমন চয়েস করেছে, আমি প্রত্যেকবারে চয়েস করে দিই, আর এবারে বলেছি। হ্যাঁ বৌদি, দাদার পকেট থেকে জামা পাঁচ টাকা কয়েন দিয়ে। ওরে বাবা, নতুন জামার পকেটে পয়সা কেন গো? কি দাদার পকেট থেকে জামা খুব সুন্দর চয়েস করবে। দাদা চয়েস করেছে দুটো জামাই, দাদা চয়েস করেছে, খুব ভালো লাগছে বন্ধুরা, আমারও খুব পছন্দ হয়েছে। এবার আপনাদের কেমন লাগছে আপনারা আমার জানাবেন। বন্ধুরা এই আশায় থাকলাম, কারণ এই তো দাদা, দাদার পাশে বসে আছি, কেমন মানাবে আপনারা বললে তবেই ভালো লাগবে। বন্ধুরা যে ভাত কাপড়ের শাড়ি আমার গঞ্জি চয়েস করে দিয়েছিল, সেই চয়েসে একটা লাল পাঞ্জাবি কিনেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর চয়েস করে, এখন সব কি যুগ এসছে বন্ধুরা, মানে বউ যা পরবে বড় সেই কালার পরবে, একদম চয়েস করে লাল পাঞ্জাবি নিয়ে এসছে। দেখুন বন্ধুরা বন্ধুরা, এটা হচ্ছে ঘর ডোবানোর শাড়ি। বন্ধুরা ঘর ডোবানোর শাড়ি নিয়েছে, আবার একটা তাঁতের শাড়ি নিয়েছে, সেটা নাকি আবার বউ যেদিন আসবে সেদিন পরবে। আর ওই ভালো শাড়িটা জলে ডোবাবো না, তার মানে আর একটা এক্সট্রা শাড়িটা হয়ে এক্সট্রা শাড়ি পেয়ে গেল। বন্ধুরা অনেকক্ষণ পর বরের মা শাড়ি বেরিয়ে বেরিয়েছে, এটা হচ্ছে কনেগা তুলে নেওয়ার শাড়ি। শাড়ি নিয়েছি বলি সবাই হলুদ শাড়ি পরবে আর আমি অন্য শাড়ি পরবো, ওই জন্য কনেগা তুলির জন্য হলো। এটা আর কেমন দেখতে হয়েছে রে? ভালো হয়েছে, ভালো, প্রিন্টটাও ভালো লাগছে, আর বন্ধুদের ভালো লাগে কি দেখো। বন্ধুরা আমার ডলি বলছে আপনাদের ভালো লাগে কি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো। দামও ভালো বন্ধুরা, আমি একটা শাড়ি কিনেছি, কারোরই চয়েস হয়নি, শুধু আমার ক্যামেরাম্যানের চয়েস হয়েছে। সবাই বকছে, সবাই বকছে, এত সাদা শাড়ি কিনেছো, এত সাদা শাড়ি কিনেছো। বন্ধুরা আপনারা বলবেন তো শাড়িটা কেমন, সবাই বকছে শুধু এই শাড়ি কিনেছো কেন, এই শাড়ি কিনেছো কেন। আমার শুধু বড় ছেলে আর আমার ক্যামেরাম্যান আমার, আর বর আর বরের বাবা একদম রাজি হয়নি বন্ধুরা, শুধু বলছে চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও। তারপরে আমার বউ বৌমা, মানে বৌমা মানে বড় বৌমা একটাই বৌমা আর ক্যামেরাম্যান, সব দুটোই তো একই লোক, এবার পরে গড়া জড়িয়ে মরি আর বাবার কাছে এসছে, ও বাবা দেখো শাড়ি, বলে বাবা তুমি এই শাড়িটা কবে কিনলে, মানে বুঝতেই পারলো না, বলে এত সুন্দর শাড়ি কবে কিনলে। তাহলে বলছে ও এবার ভালো কি করে হলো, এতক্ষণ দিন তো খারাপ খারাপ করছিল, এবার ভালো কি, এটা মায়ের শাড়ি। বন্ধুরা এই শাড়িটা আমি কিনেছি রিসেপশনই পরবো বলে। বন্ধুরা কমেন্টে জানাবেন তো কেমন, তাহলে আমার মনটা শান্তি হবে। আর এর সাথে আমি এই ডিপ ব্লাউজটা কিনে, এগুলো অনেক শাড়ি কেনা বন্ধুরা, যেগুলো হচ্ছে এও হবে ওদের শাড়ি, এও আমার, এও না হলেও এর মধ্যে, এ আমার খুব প্রিয় মানুষ তো, সারাক্ষণ আমার কাছে থাকে, এও বলি তুইও এর মতো, তুইও একই শাড়ি পরবি। বন্ধুরা মঙ্গলবার দিন ওই শাড়ি কিনতে যাবো, যখন পরবে আপনারা বুঝতে পারবেন যে এই শাড়ির কথা বলছিলাম। বন্ধুরা আমি চয়েস করে শাড়িটা দেখিয়ে দিয়েছি যে একদম এইরকম কিনে দেবে। বন্ধুরা হলুদের শাড়ি মানে হলুদ মাখাই ওদের শাড়ি সবই আপনাদের আজকে দেখিয়ে দিতে পারতাম, ডলির শাড়িও দেখিয়ে দিতে পারতাম, কিন্তু অর্ডার দিয়ে এসেছি তারা ভুলেই গেছে, বলে এ বাবা ক্যান্সেল হয়ে গেছে, আবার আবার অর্ডার দিয়ে দিয়েছে তাঁতিদের কাছে, দিয়েই দেবে মঙ্গলবার দিয়ে দেবে, যেদিন গিয়ে যখন পড়বে আপনারা ভিডিওতে দেখতে পাবেন।
এবার আরো একটা জিনিস দেখাবো, কি 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 দেখাবো বলুন তো বন্ধুরা, যে হলুদ তত্ত্ব মেয়ের বাবা মানে আমার ব্যয় মশাই বলে হলুদ তত্ত্ব দিদি একটুকু না করলে হয় না, সেই জন্য হলুদ তত্ত্ব কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সবার আগে মেয়ের গায়ে হলুদের শাড়িটাই বের করছি। বন্ধুরা এটা হচ্ছে মেয়ের হলুদ মাখার শাড়ি আমার। হ্যাঁ বন্ধুরা আমাদের তো হলুদ মাখার শাড়ি দিতে হয়, সেই জন্য এই হলুদ মাখার শাড়িটা আমরা কিনেছি। বন্ধুরা এটা হচ্ছে মেয়ের বড় মার শাড়ি, এক জায়গায় দেবো রিলেটিভে দেবো তো ওই জন্য বেশি ঘাটাঘাটি করছি না। এটা কার শাড়ি দিলি রে? তোমার তোমার হাতের কাছে পাটটা দেখো, এই দেখো ওই তো ওই সাইডে পাটটা কত সুন্দর দেখো, এটা তো ওই জন্যই চিনি। ও বাবা এই শাড়ির পাটটা ঠিক চয়েস করে রেখে দিয়েছে ক্যামেরাম্যান। এইটা যেদিন বউ আসবে পরবে, আমি বলেছিলাম এটা পরে গড্ড পাবে, বলে না এটা পরে গড্ড পাবানো যাবে না মা, আমার একটা অল্প দামি শাড়ি দাও আমি এটা বউ যেদিন আসবে সেদিন পরবো। শাড়ি দেখতে গিয়ে তো আমার জল দেশটা না না আমি জল খাবো না, তুমি খাও। বন্ধুরা এটা হচ্ছে মেয়ের দিদির শাড়ি, বন্ধুরা এটা হচ্ছে এটাও বইয়ের শাড়ি, আমাদের ওদের আবার নিয়ম আছে বন্ধুরা, আমাদের নিয়ম নেই, মানে যে শাড়িটা আমাদের মানে বিয়ের জন্য দেওয়া হয় বেনারসি সেটা ওরা মাথায় দেয় না, এদের আবার আলাদা একটা শাড়ি দিলে সেটাই লজ্জাবস্ত্রের শাড়ি বলে, সেই জন্য এটা লজ্জাবস্ত্রের শাড়ি কিনেছি। বন্ধুরা এটা হচ্ছে মেয়ের বড় দিদি, বড় দিদি বলতে জ্যাঠার মেয়ে, বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো কি করে জানলো কার কোন শাড়ি, দোকানদার যখন কিনতে যায় দোকানদার পুরু এক একটা করে বলতে স্লিপ করে দিয়ে দিয়েছে, বন্ধুরা দোকানদার বলে বৌদি আপনি কিন্তু ভুলেই যাবেন, কি চালাক দেখ দোকানদার বলে ভুলেই যাবেন কার কোনটা শাড়ি বলে, ওই জন্য একদম লিখে যখন দেয় প্যাক করে দিয়ে দিয়েছে। হ্যাঁ একদিক তো ভালো হয়েছে তাই না? হ্যাঁ অসুবিধা হবে, ভালো দেখতে তাহলে দেখতে হবে। এটা হচ্ছে মেয়ের পিসিমার শাড়ি, বয়স্ক আর ইয়ং সবই তো মোটামুটি একই কিন্তু খুব ইয়ং না তো সেই জন্য এই কালারে শাড়িটা, কিন্তু আমার এই কালারটা এত চয়েস। হ্যাঁ বন্ধুরা এই কালারটা চয়েস আমারও চয়েস, আবার বিয়াই মশাইয়েরও খুব চয়েস, এই জন্যই এই কালারটা নিয়েছি। বন্ধুরা এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধরো ওটা কার শাড়ি বাবু দেখি রে? ও এটা আর একটা মানে মেয়ের জ্যাঠাইমার শাড়ি, মানে ইয়ে সদবা না বিধবা, এটা হচ্ছে মেয়ের জ্যাঠাইমার শাড়ি। বন্ধুরা এই শাড়িটা কিন্তু খুব চয়েস, ওই শাড়ি দেখুন বন্ধুরা না ডালি কত সুন্দর দেখ, বয়স্ক মানুষ ভালো হয়। হ্যাঁ শাড়ি খুব সুন্দর। বন্ধুরা ডলিকে তো দেখালাম আপনাদেরও দেখাচ্ছি, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, আপনারা ছাড়া আমার কে আছে, আপনারাই তো আমার সব, দুঃখ হলেও আপনার সাথে শেয়ার করি আবার আনন্দ হলেও শেয়ার করি, এইও আমার দুঃখ সুখে সব সঙ্গী, আপনারাও আমার সঙ্গী বন্ধুরা, সেই জন্যই আপনাদের সাথেও শেয়ার করছি। ও সাথে এটা হচ্ছে মেয়ে সেজো কাকিমার শাড়ি, বন্ধুরা শাড়ি মেয়েদের কাছে এমন লোভনীয় জিনিস, মানে একটা অ্যাট্রাকশন এমন,
মানে হু করে টাইম চলে যাচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে মেয়ের আর এক দিদি, নিজের দিদির শাড়ি তো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আর একটা কি কোন দিদি জানি না, পিসির মেয়ে কি আর একটা কাকার মেয়ে জ্যাঠার মেয়ে জানি না, এটা আর এক দিদির শাড়ি। মেয়ের বাবার পাঞ্জাবি সাদা, অথচ সেই চিকনের কাজ করা দেখুন বন্ধুরা কত সুন্দর। বন্ধুরা আমি সাদা নিতে চাইছিলাম না, বলি একটা সুন্দর মিষ্টি কালার দেখে নেব, কিন্তু আমার বিয়ে মশাই একটু সাদা চয়েস করে, সাদাই পছন্দ করে, ওই জন্য সাদা নিয়েছি। এটা হচ্ছে মেয়ের ভাইয়ের সেই দই ফেলার জন্য শার্ট, ওর সাথে একটা প্যান্ট আছে বন্ধুরা, প্যান্টটাও আপনাদের দেখাবো। এটা হচ্ছে মেয়ের ছোট কাকার পাঞ্জাবি, এটা হচ্ছে মেয়ের ভাইয়ের জিন্সের প্যান্ট, এটা হচ্ছে মেয়ের বাবার মানে যে পাঞ্জাবি দেখালাম তার সাথে ধুতি। বন্ধুরা এই চস্তাটা ওই যে পাঞ্জাবি দেখালাম তার সাথে, মানে মেয়ের কাকার যে পাঞ্জাবি দেখালাম তার সাথে এই চস্তাটা, আর এটা ধুতি তো বললাম মেয়ের বাবার ধুতি। বন্ধুরা সবই তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আসল লোকের তো দেখালেন না, আসল লোক মানে দুটো আসল লোক এখানে, বর আর বউ, বরের তো দেখিয়ে দিলাম সব, রিসেপশন বিয়ে করতে যাবে সব কিছু দেখালাম, ভাত কাপড়, কিন্তু মেয়ের আসল বেনারসি তো দেখানো হয়নি বন্ধুরা, সেটাই এবার বের করবো লাস্ট ফিনিশিং। বন্ধুরা বন্ধুরা বৌমা কি বেনারসি কিনেছে আমি তো সেটা আপনাদের দেখাতে পারবো না, সেটা ভিডিওতে আপনারা দেখে নেবেন, আর এটা হচ্ছে আমি রিসেপশনের জন্য যে বেনারসি কিনেছি সেটাই। বন্ধুরা আমার খুব কষ্ট লাগছে, আমার এই সুন্দর একটা বন্ধু বলি আর আমার বোন বলি আমার প্রিয় লোক বলি ওরটাই দেখাতে পারলাম না, আমার লাগতে হবে না, খারাপ লাগছে ওটা কেনা হলো না, ওটা কিনেই আপনারা সেই এদিনে যেদিন বউ যেদিন আসবে যেদিন মানে বিয়ে আরম্ভ হবে সেই ফটোটা দেখলেই আপনি এই শাড়িটা দেখে নেবেন। বন্ধুরা আমি শুধু শুধু ওই শাড়ি দিই না, বিয়েতে যা শাড়ি টাড়ি পাই তার মধ্যে আমার খুব চয়েজেবল একটা শাড়ি নিয়েও ওকে দিই, ভালো তাঁতের শাড়ি নিয়ে দিই বন্ধুরা, কারণ ও তো আমার খুব প্রিয় মানুষ, ও না হলে আমার বিয়ে উদ্ধার হবে না বন্ধুরা, ও আমার খুব কাছে ছুটে ছুটে আমার সব হেল্প করে দেয়। মেয়ের বাড়ি পৌঁছে দিয়েছি বলি সে তার নিজের মতো চয়েস করে কিভাবে কি কাটিং করে সেই জন্য দিয়ে দিয়েছি, শুধু শাড়িটাই রেখে দিয়েছি। বন্ধুরা কুচি আলাদা, এখানে এ আলাদা মানে এ সাইড আলাদা, আর এটা কি প্লিড আলাদা। বন্ধুরা তিন রকম অল বডি মানে বিভিন্ন রকম কাজ করে, বন্ধুরা অল বডি বিভিন্ন রকম তিন জায়গায় তিন রকম, সেই জন্য শাড়িটার গেটআপটা খুব সুন্দর। বন্ধুরা সবার আগে আমাকে জানাবেন এই শাড়িটা কেমন হলো। বন্ধুরা তাড়াহুড়ো করছি, বামুনদের বাড়ি আমাদের পাশে বামুনদের বাড়ি আছে, ওখানে আঁক বানাতে দেবো, সেই জন্য আমি ডলি যাবো, ক্যামেরাম্যানও যাবে, কিন্তু ক্যামেরাম্যানের মুখ আপনারা খুব একটা দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন গিয়েতে দেখতে পাবেন বন্ধুরা, বন্ধুরা ওই জন্যই তাড়াহুড়ো করছি। সবই তো আপনাদের দেখালাম, কার কোনটা কেমন লাগলো, কিরকম চয়েস হলো আপনাদের, আমার চয়েস কেমন, দাদার চয়েস কেমন, সবই আপনাদের জানাবেন বন্ধুরা, আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরপর স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থিত করব। নমস্কার, ধন্যবাদ।